মাছ নিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করেন, গবেষণা করেন, তারা বিশ্বে পরিচিত প্রোগ্রেসিভ ফিশ ফার্মার হিসেবে। ভারতবর্ষের মধ্যে প্রথমবার আয়োজিত হলো ফিস ফার্মার্সদের এক সায়েন্স সেমিনার। ত্রিপুরা রাজ্যের লেম্বুছড়া ফিশারি কলেজে দুদিন ব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়। প্রথম ফিস ফার্মার সায়েন্স সেমিনারের দায়িত্ব নিতে পেরে একজন গর্বিত ত্রিপুরাবাসী হিসেবে নিজেকে তুলে ধরেছেন রাজ্যের মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। মঙ্গলবার দুদিন ব্যাপী এই সেমিনারের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী জানান, ভারতের 14টি রাজ্য এবং বাংলাদেশ থেকেও মৎস্য গবেষকরা যোগ দিয়েছেন এই সেমিনারে। সমস্ত রাজ্যের মৎস্য বিজ্ঞানীরা নিজেদের মধ্যে জ্ঞান বিনিময় করেছেন, নানা রকমের টেকনোলজি সম্পর্কেও জানতে পেরেছেন ত্রিপুরার মৎস্য গবেষকরা। এই সেমিনারের ফলে ভবিষ্যতে লাভবান হতে চলেছে রাজ্যের মৎস্য শিল্প, উৎসাহিত হয়েছেন রাজ্যের মাছ চাষিরা। এদিন তিনি আরও বলেন, দেশের সমস্ত ফিস ফার্মার্সদের নিয়ে খুব শীঘ্রই গড়ে তোলা হবে অ্যাসোসিয়েশন। দেশজুড়ে মাছ উৎপাদনে কীভাবে আরও বেশি জোর দেওয়া যায় সেই নিয়ে আলোচনা করবেন তারা। ত্রিপুরা রাজ্যের মাছের চাহিদা এবং উৎপাদনের মধ্যে যে ফারাক রয়েছে খুব দ্রুত তা মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে। আমাদের রাজ্যের ফিস ফার্মার যারা আছে তাদের সাথে অন্যান্য স্টেটের যারা ফিস ফার্মার আছেন নিজেদের মধ্যে একটা এক্সচেঞ্জ অফ নলেজ, এটা তাদের অনেকেরই বাড়বে। পাশাপাশি টেকনোলজিও তারা জানতে পারবে, আমাদের এখানের ইনোভেটিভ প্রোডাক্টিভিটি কী আছে, আমাদের এখানে গুড সাইড কী আছে, এটা যেমন বাইরের স্টেটের তারা জানতে পারবে, পাশাপাশি আমাদের স্টেটের তারাও বাইরের স্টেট থেকে তারা জানতে পারবে কীভাবে বেশি বেশি মাছ উৎপাদন করা যায় উইথ এ গুড কোয়ালিটি। তো এই বিষয় নিয়ে আজকে এখানে এক্সিবিশন করা হয়েছে, খুব ভালো লাগলো। এবং আমি বিশেষ করে ফিশারি কলেজের আমাদের যে যিনি ডিন আছেন এবং ওনার এন্টায়ার টিম, আমাদের ফিশারি ডিপার্টমেন্ট সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এই মহতি প্রোগ্রামকে অর্গানাইজ করার জন্য। এবং আমি বিশ্বাস করি এই প্রোগ্রামের মাধ্যমে, এবং আমি এইটুকু জানতে পেরেছি যে এটা ভারতবর্ষের মধ্যে প্রথম এই ফিস ফার্মার সায়েন্স কংগ্রেস প্রোগ্রাম আমাদের ত্রিপুরার এই লেম্বুছড়া ফিশারি কলেজে হচ্ছে। সো ইটস এন ম্যাটার অফ প্রাউডস ফর আস। তো আমি আবারও তাদেরকে আমার কনগ্রেচুলেশন জানাবো, পাশাপাশি আমি বিশ্বাস করব এবং আমি বিশ্বাস করি যে এই সেমিনারের মাধ্যমে আমাদের রাজ্যের যারা মাছ চাষি আছেন তারা অনেক বেশি উৎসাহিত হবেন, যারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন তারাও অনেক কিছু নলেজ এখান থেকে নিয়ে সেটাকে ফিল্ডে তারা অ্যাপ্লাই করতে পারবেন, এতে করে আমাদের অবশ্যই রাজ্যের মাছ প্রোডাক্টিভিটির ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে। এবং তারা এই ফিশ ফার্মার সায়েন্স কংগ্রেসকে নিয়ে যেটা যারা পার্টিসিপেট করেছে তাদেরকে নিয়ে একটা অ্যাসোসিয়েশনও তারা করবেন সময় সময়, যেমন বিভিন্ন রাজ্যে যে সমস্ত ইনোভেটিভ আইডিয়াগুলি আছে সেগুলিকে তারা ইমপ্লিমেন্ট করবে, পাশাপাশি সময় সময় তাদের মিটিং করে কীভাবে মাছ প্রোডাকশনে লোকাল প্রোডাকশনে আরও বেশি জোর দেওয়া যায়। আমাদের রাজ্যের যে ডেফিসিট অ্যামাউন্ট অফ ফিশ যেটা আছে, ক্যাপ যেটা আছে প্রোডাকশন আর ডিমান্ডের মধ্যে, সেটাকেও কীভাবে ফিল আপ করা যায় সেই সম্পর্কে নিশ্চয়ই আগামী দিনে এই অ্যাসোসিয়েশন কাজ করবে। ফিশ ফার্মার সায়েন্স সেমিনার উপলক্ষে আয়োজিত প্রদর্শনীটিও এদিন ঘুরে দেখেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। বিভিন্ন রাজ্য কীভাবে মাছ উৎপাদন করে, কোন কোন প্রজাতির মাছ বেশি উৎপাদন হয়, ভ্যালুয়েবল মাছ কোনগুলো, সে বিষয়েও এদিন খোঁজ নেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।